নভেম্বরে জন্ম, মাত্র চার মাসের মাথায় পাহাড়ে জয়ধ্বজা উড়িয়েছে হাম্রো পার্টি। দার্জিলিং পুরসভা দখল করেছে তারা। এবার সেই হাম্রো পার্টির সঙ্গেই পাহাড়ে জোট গড়ার ইচ্ছে প্রকাশ করল কংগ্রেস। যদিও কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ দেখাননি হাম্রো প্রধান। পুরভোটের ফলে বিজেপি তৃণমূল মোর্চাকে টেক্কা দিয়ে দার্জিলিং এর 32টি ওয়ার্ডের মধ্যে 18টিতেই জয়ী হয়েছে হাম্রো পার্টি। এবার পাহাড়ে পুরসভা দখলের লড়াইয়ে নামেনি কংগ্রেস। হাম্রো পার্টির আচমকা উত্থানে তাদের সঙ্গে আগামী পুরভোটে ময়দানে নামার ইচ্ছে প্রকাশ করেছেন দার্জিলিং এর কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। অজয় এডওয়ার্ড কা হাম্রো পার্টি আমার আঁখ খোল দিয়া হয়, আমরা কথা বলবো। অজয় আমার ভালো বন্ধু, আমার পুরনো বন্ধু, চেষ্টা করব ওদের সাথে আলোচনা করতে এবং অ্যালায়েন্স করতে। 2024 का इलेक्शन का बाद में इट इज़ टू अर्ली टुडे टू से कांग्रेस का साथ होगी, टीएमसी का साथ कि बीजेपी का साथ, अभी वो बात दूर है बहुत। দার্জিলিং পুরসভার দখল নিতেই ভিড় বাড়তে শুরু করেছে অজয় এডওয়ার্ডের হাম্রো দলে। हमारा जो यहाँ का पहाड़ का जो विविध समस्या है, इन समस्याओं को लेके हम लोग काम करने के लिए, एकजुट होके काम करने के लिए हम लोग इस पार्टी में ज्वाइन किया है। পুলিশের দাবি, হাম্রো পার্টিতে যোগদানকারী নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা চলছে, যদিও এতে গুরুত্ব দিতে নারাজ হাম্রো পার্টির প্রধান। সন্ত কা ভি ইতিহাস হোতা হ্যায় অর এক পাপি আদমি কা ভি এক ফিউচার ভবিষ্যৎ হোতা হ্যায়, সো উই আর নট হিয়ার টু কন্ডেম, লেকিন হাম লোগ কা পার্টি মে শামিল হোনে সে হাম লোগ কা জো কনস্টিটিউশন হ্যায়, সংবিধান হ্যায়, উসকা ইফ দে ওয়ার্ক আন্ডার দ্যাট কনস্টিটিউশন। संजय थुलुम तो पहला से हमारा पार्टी में नहीं था, अजय एडवर्ड को ज्वाइन करने से कुछ फर्क पड़ने वाला नहीं है, हम लोग अपना काम करते रहेंगे। लोकसभा भोटे हाम्रो पार्टी कौन दलेर संगे जोट गड़े सेटाई एखन देखार। मोहन प्रसादेर रिपोर्ट, एबीपी आनंद, दार्जिलिंग। ভাইরাল ফেসবুক পোস্ট ঘিরে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দলবদলের জল্পনা শুরু হয়েছে, যদিও এই জল্পনাকে খারিজ করে দিয়েছেন খগেন মুর্মু। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু কি তৃণমূলে যোগ দিতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ঘিরে তৈরি হয়েছে এই জল্পনা। সম্প্রতি ফেসবুকে এই পোস্টগুলি ঘোরাফেরা করতে দেখা যায়। এই ভাইরাল পোস্টগুলির প্রেক্ষিতে তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের চেয়ারম্যানের দাবি, বিজেপি সাংসদ নিজেই তাদের দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির সাংসদ, উনি কিন্তু বাস্তবিক তৃণমূলে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছেন। বিজেপি আজকে নির্দল থেকেও খারাপ জায়গায়, খারাপ পজিশনে এসে দাঁড়িয়েছে, সেই কারণে ওনারা তৃণমূলে আসার জন্য বারবার চেষ্টা করছেন। আজকে খগেনবাবু যদি তৃণমূল কংগ্রেসে আসেন, যে কেউ এখন তৃণমূল কংগ্রেসে আসার জন্য অনেকেই অপেক্ষা করছেন আমরা যা শুনতে পাচ্ছি, কিন্তু যে কেউ আসতেই পারেন, কিন্তু সবথেকে যিনি সিদ্ধান্ত নেবেন তিনি হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এরা 2011 সাল থেকে তো একই কথা বলে যাচ্ছে, এদের কথার কোনো উত্তর আছে না। এরা জানে যে তৃণমূলে কোনো দিন যাবে না, এরা বলেই যদি এখন ওরা খুশি হয় তো বলে বলে ওর উত্তর আমি পিছনে পিছনে বলে বলো, আমি যাচ্ছি না, যাচ্ছি না বলে লাভ আছে? 2011 থেকে বলে যাচ্ছে, এটা হচ্ছে 2022। এখন ওদের মধ্যে কাটমানি এবং অবিশ্বাস্যতা, এই দুটোর ছাপ ওদের মধ্যে পড়ে গেছে অলরেডি, যার জন্য ওরা এখন এই দেখেছেন আপনারা আসানসোল এবং বালিগঞ্জে যে নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু বিজেপিরই রিজেক্টেড যারা তাদেরকে তারা প্রার্থী করেছে। খগেন মুর্মু এখানেই আছেন, খগেন মুর্মু এখানেই বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। সব মিলিয়ে দলবদল ইস্যুতে মালদায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।